নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রোম্যান্স। সমীরই প্রথমে কথাটা তুললে, তার মতে এই যে রোম্যান্স, প্রেম ওসব নভেলিয়া না, কেবল নভেলেই ঘটে, বাস্তব জীবনে ওদের অস্তিত্ব নেই। তাতে সুধীরও যোগ দিল বলে মনে হল। ক্রমে ক্রমে বাকি সবাই সমীরের মতেই মত দিল। তারপর ক্লাবের বেয়ারা চা দিয়ে গেল। চা খেতে খেতে আমাদের গল্পের ধারা শীঘ্রই এসে টেনিসে পৌঁছল, অন্য সব দিনের মতো। ঘরের কোণে ব্রিজ টেবিলের আড়ালে রমেনবাবু এতক্ষণ আলোয়ান মুড়ি দিয়ে আরামকেদারায় টান হয়ে শুয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত কোনো তর্কেই তিনি যোগ দেননি, বিশেষ কোনো কথাও বলেননি। চায়ের এক চুমুক খেয়েই একটু তাজা হয়ে নিয়ে বললেন, দেখো তোমরা অনেকক্ষণ বকে যাচ্ছিলে, আমি শুনছিলাম। কথা কইনি বটে, কিন্তু যখন কথাটা উঠেছে তখন বলি শোনো। রোম্যান্স আছে এবং খুবই আছে। আরে জীবনটাই তো একটা প্রকাণ্ড রোম্যান্স। হে, সে চোখে দেখে কজন, দেখবার চোখই বা আছে কজনের। আচ্ছা চাটা জুড়িয়ে যাচ্ছে, এসো খেয়ে নেওয়া যাক, শোনো তারপর বলি। রমেনবাবু আমাদের ক্লাবের নতুন মেম্বার, মাসচারেক হলেও যোগ দিয়েছেন। তাকে একটু অদ্ভুত ধরনের লোক বলে আমাদের সকলেরই মনে হয়েছে। ব্রিজ, টেনিস, বিলিয়ার্ড, দাবা, কোনো খেলাতেই কোনোদিন তিনি যোগ দেননি। খুব বেশি মেশামেশি বা গল্পও কখনো তাকে করতে দেখা যায় না। আপন মনে এসে বসেন, কাগজপত্র পড়েন, সন্ধ্যার আগেই উঠে চলে যান। কিন্তু লোকটির মধ্যে এমন একটা জিনিস আছে যাতে ক্লাবের সকলে তাকে পছন্দ করে। তিনি না এলে কেন তিনি এলেন না সে সম্বন্ধে আলোচনা হয়। এবং আর একটা জিনিস যা আদৌ ক্ষুদ্র ব্যক্তিত্বের পরিচায়ক নয়, সেটা এই যে তিনি উঠে চলে গেলে তাঁর পেছনে তাঁর সম্বন্ধে মন্দ কথা কেউ কোনোদিন বলতো না। ইতিমধ্যে চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল। রমেনবাবু চা পান শেষ করে রুমালে মুখ মুছে গল্প শুরু করলেন। বছর কয়েক আগে আমি তখন একটা স্বদেশি ব্যাংকের শেয়ার বিক্রি ও প্রচারের কার্যে ঢাকা যাই। সেই প্রথম ও অঞ্চলে যাওয়া। সময়টা শীতের শেষ হলেও কলকাতার ধারণায় আমি শীতের কাপড় সঙ্গে নিয়ে যাইনি বলে এক দফা পদ্মার স্টিমারে, তারপর ট্রেনে শীতে হি হি করে কাঁপতে কাঁপতে রাত 9:30-10টার সময় গিয়ে ঢাকায় পৌঁছলাম। আমাদের ব্যাংকের একজন ডিরেক্টর ঢাকা শহরের এক ভদ্রলোকের নামে একখানা পরিচয়পত্র দিয়েছিলেন। তিনি শহরের একজন বড় উকিল, নাম এখানে করবার আবশ্যক নেই, তাঁরই বাসায় গিয়ে উঠবো এরকম কথা ছিল। আমি যখন সে বাড়ি গিয়ে পৌঁছলাম তখন রাত 10:30-এর কম নয়, বেশ জ্যোৎস্না রাত। কম্পাউন্ডের বাঁধারে ফুল বাগান, জাপড়িতে মাধবীলতা এঁকে মেঁকে উঠেছে, আলো আঁধারে পাতার আড়ালে বড় বড় ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুটে রয়েছে। এসব গাড়িতে বসেই কৌতূহলের সঙ্গে চেয়ে চেয়ে দেখছিলাম। তা গাড়ি থামতেই একজন হিন্দুস্তানি দারোয়ান রুটি সাঁকা ফেলে গাড়ির কাছে এসে সেলাম করে দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করে জানলাম উকিলবাবু কি কাজে কুমিল্লাতে গেছেন। আজ 3-4 দিন বাড়ি ছাড়া, কবে আসবেন তার ঠিক নেই। কোচম্যানকে গাড়ি ফেরাতে বলেছি, ডাকবাংলোতেই গগত্তা উঠব। একটি ছেলে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো, সঙ্গে সঙ্গে সেই দারোয়ানটিও এলো। সে যে ইতিমধ্যে কখন বাড়ির মধ্যে ঢুকেছিল আমি লক্ষ্য করিনি। ছেলেটি বললে, বাবা কাল সকালেই আসবেন, আপনি যাবেন না, শুনলে বাবা দুঃখ করবেন। রামদিন, বাবুর জিনিসপত্র নামিয়ে নাও। সুতরাং রয়ে গেলাম,
আহার ও শয়নের ব্যবস্থা সুন্দর হলো। সারাদিনের পরিশ্রমে শীঘ্রই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে বাইরের বারান্দাতে বসে কাগজ পড়ছি, গৃহস্বামীর গাড়ি সদর গেট দিয়ে কম্পাউন্ডের মধ্যে ঢুকলো। আজ সকালে ট্রেনে উকিলবাবুর আসবার কথা ছিল, তাই তার গাড়ি স্টেশনে গিয়েছিল তাকে আনতে। গৃহস্বামী গাড়ি থেকে আমায় দেখে নেমে আমার পরিচয় জেনে খুব খুশি হলেন, নানাভাবে আপ্যায়িত করলেন। রাত্রে কোনো কষ্ট হয়েছে কিনা সে কথাটা অন্তত 10 বার এমনভাবে জিজ্ঞাসা করলেন যে মনে হলো রাত্রে কষ্ট হয়নি বললে তাকে হতাশ করা হবে। একদিনের মধ্যে আমি যেন বাড়ির লোক হয়ে পড়লাম সে বাড়িতে। রাত্রে আমার আহারের স্থান হলো বাড়ির মধ্যের দাওয়ায়। পরদিন সকালে আমার বাইরের ঘরে একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে চা ও খাবার নিয়ে এলো। বেশ ডাগর ডাগর চোখ, কালো চুলের রাশ পিঠের ওপর পড়েছে, মুখ দেখে বুদ্ধিমতী মনে হয়। চা ও খাবারের পাত্রটা টেবিলের ওপর রেখে সে চলে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি খুকি এবারেরই না, নাম কি তোমার? সে হেসে বললে, বিনা। তারপরে এসে চলে গেল। পরের দিন সকালে সেই মেয়েটি আবার চা নিয়ে এলো। এদিন সে অত শীঘ্র চলে গেল না। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বুঝি স্কুলে পড়ো না? আমি মিডফোর্ড গার্লস স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? এবার 4th ক্লাসে উঠেছি এই জানুয়ারি মাসে। কি কি বই পড়ো? কিছুক্ষণ ধরে আমাদের কথাবার্তার ধারা ওই পথ ধরেই বেয়ে চলল। বিকালে সে আপনি আবার এলো, আমার ঘরের চেয়ারটার হাতলের ওপরে বসল, বলল, আপনি বুঝি বই লেখেন? কি করে জানলে বলো দেখি? আপনার নাম দেখেছি, আমাদের বাড়িতে মাসিক পত্র আসে, তাতে আছে। কই, কোন মাসিক পত্র, আনো তো দেখি। বিনা 2-3খানা মাসিক পত্র নিয়ে এলো। একটাতে আমার বিদেশি ব্যাংক ও আমাদের কর্তব্য বলে একটা অর্থনৈতিক প্রবন্ধ বার হয়েছিল বটে, সেইটা বিনা খানিকক্ষণ ধরে পড়ল। তারপর সেটা মুড়ে রেখে এ গল্প ও গল্প করতে লাগল। আমি মুখে মুখে ট্রান্সলেশন জিজ্ঞাসা করলাম, সবগুলোর উত্তর দিলে। ঢাকা মিউজিয়াম দেখতে যাবার ইচ্ছা ছিল বিকালটায়, কিন্তু বিনা অনেকক্ষণ ধরে ঘরে বসে রইল। মিউজিয়াম দেখতে না যাওয়া হলো বলে কোনো ক্ষতি অনুভব করলাম না। শেষ রাত্রে কি জন্য ঘুম ভেঙে গিয়েছিল, কানে গেল বাড়ির মধ্যে মেয়েলি গলায় কে চেঁচিয়ে ইউক্লিডের জিওমেট্রি পড়ছে। Two tangents can be drawn to a circle from an external point and they are equal and also sub. ভারী আশ্চর্য লাগলো। বিনা নিশ্চয়ই নয়, কারণ 4th ক্লাসে জিওমেট্রির ট্যাঞ্জেন্ট কোনো স্কুলেই পড়ানো হয় না, তাছাড়া সেটা বিনার গলাও নয়। ঘড়িতে দেখলাম রাত 4টে বেজেছে। মনে মনে ইউক্লিডের অপূর্ব প্রভাবকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। এই শীতের রাত্রে 4টের সময় কার জ্ঞান পিপাসা এত প্রবল হয়ে উঠেছে জানবার ভারী ইচ্ছা হলো। সকালে বিনা চা নিয়ে আসতেই জিজ্ঞাসা করলাম, বিনা শেষ রাত্রে কে জিওমেট্রি পড়ছিল বাড়ির মধ্যে, তুমি? বিনা হেসে বললে, আমি না, ও দিদি এবার ম্যাট্রিক দেবে, এই সামনের বুধবার থেকে এক্সামিনে বসবে কি না? আমি বললাম, কই তোমার দিদি ম্যাট্রিক দিচ্ছেন সে কথা তো শুনিনি, স্কুলের গাড়িতে তো তুমি একলাই যাও দেখেছি। বিনা হেসে গড়িয়ে পড়ে আর কি, বললে, মারে বেশ লোক তো আপনি, দিদি তো অ্যালাউ হয়ে বাড়ি বসে পড়ছে, ও বুঝি আমার সঙ্গে রোজ রোজ স্কুলের গাড়িতে পড়তে যাবে? কথাটা বিনা ঠিকই বলেছে, তার হাসিটা নিতান্ত অসঙ্গত নয় বটে। সেদিন বিকালে স্কুলের গাড়িটা যখন এসে লাগলো, তখন আমি রোয়াকে পায়চারি করছিলাম। বিনাকে নামতে দেখলাম না, কিন্তু আরেকটি মেয়ে নামলো, বয়স 15-16 হবে, অপূর্ব সুন্দরী, লাল পাট সিল্কের জ্যাকেটের বাইরে
নিটল শুভ্র বাহু দুটি যেন হাতির দাঁতে কুঁদে তৈরি। একবার আমার দিকে চোখ ফিরিয়ে চেয়ে দেখে শান্ত গতিতে বাড়ির মধ্যে ঢুকল। সুন্দর একটু আগে বিনা এসে বললে, চা এখন আনবো না বেরিয়ে এসে খাবেন? পরে একটু থেমে বললে, দিদিকে আজ দেখেছেন না? আমি তখনও ঠিক করতে পারিনি যে স্কুলের গাড়ির সেই মেয়েটি বিনার দিদি। পূর্বেই বলেছি বিনা ভারী বুদ্ধিমতী মেয়ে। সে আমার মুখ দেখে এই ব্যাপারটা বুঝে নিয়ে বললে, আজ বিকেলে স্কুলের গাড়ি থেকে যে নামলো তখন, ওই তো দিদি, আমি তো আজ স্কুলে যাইনি, দিদি রিসিট আনতে গেছিল স্কুলে ও বেলা। পরে সে বললে, দিদি আমাকে জিজ্ঞেস করছিল বাইরের ঘরে ও ভদ্রলোকটি কে রে। মনে মনে অভিমানে বড় ঘা লাগলো। বড় মানুষের মেয়ে বটে, সুন্দরীও বটে, কিন্তু আজ ছ সাত দিন যে আমি তার বাপের বৈঠকখানায় একখানা চেয়ার টেবিলের মতো বাইরের ঘরের এক কোণে পড়ে আছি, এতদিনের মধ্যে হতভাগ্যের সম্বন্ধে সে সংবাদটুকুও কি তার কর্ণগোচর হয়নি? দিন দুই কেটে গেল। এ কদিনে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যথেষ্ট ঘোরাঘুরি করলাম, তাতে ঠিক সময় স্নানাহার হয়ে উঠত না কোনো দিনও, সুতরাং বিনার সঙ্গে দেখা হওয়ার সময় হতো না। তৃতীয় দিন সকালে বার হয়ে সন্ধ্যার কিছু আগে ফিরে এলাম। বারান্দাটাতে বসে একটু বিশ্রাম করছি, অপ্রত্যাশিতভাবে বিনা ঘরে ঢুকে হাসি মুখে বললে, ঠাকুর দুবার তারপর আমি দুবার আপনাকে ডাকতে এসে ফিরে গিয়েছি, আপনার খিদে তেষ্টা কিছুই পায় না না, কোথায় ছিলেন সারাটা দিন? আমি কৈফিয়ত দেবার আগেই সে আবার বলে উঠল, মুখ হাত ধুয়ে ফেলুন, আপনার চাটা নিয়ে আসি, বাবা এখনো কাছারি থেকে ফেরেননি, গরম জল চড়ানোই আছে। অল্প পরেই সে চা নিয়ে এসে অভ্যস্তভাবে সামনের চেয়ারের হাতলটার উপর বসে অনর্গল বকে যেতে লাগল। সব কথার উত্তর পাবার প্রত্যাশাও সে রাখে না, আপনা আপনি বেশ বলে যেতে পারে। বললে, ভারী মজা হয়েছে, আমি আপনার একটা লেখা দিদিকে দেখিয়ে বললুম, পড়ে দেখো তো, দিদি পড়তে গিয়ে বুঝতেই পারে না, দাঁড়ান সেখানে আনি। আমার উত্তরের অপেক্ষা না করে এই সে বাড়ির মধ্যে চলে গেল, কিন্তু সেদিন আর সে বাইরের ঘরে দেখা দিলে না। বিনার খামখেয়ালি ধরন আমার জানা ছিল, কাজেই এতে আমি কিছুমাত্র আশ্চর্য হলাম না। পরদিন সকালে সে এলো, হাতে একখানা বঙ্গবন্ধু, আমায় দেখিয়ে বললে, এই নিন দিন দিকে বুঝিয়ে, লাল পেন্সিলে তিনি দাগ দিয়ে দিয়েছে জায়গাগুলো। সেই মাসের বঙ্গবন্ধুতে আমার যৌথ ব্যাংক ও মধ্যবিত্তের কর্তব্য বলে প্রবন্ধটা বেরিয়েছিল। হাতে নিয়ে মনে মনে ভাবলাম, যদি ম্যাট্রিক ক্লাসের একটি মেয়েকেও তাক লাগিয়ে না দিতে পারলাম, তবে অনবরত দিন পনেরো ধরে ইম্পেরিয়াল লাইব্রেরির যাতায়াত এবং নানান ইয়ারবুক নাড়াচাড়া করবার সার্থকতার কি হলো। বিনা বিকেলবেলায় একখানা খাতা হাতে নিয়ে এসে বললে, চাটা খেয়ে নিন, নিয়ে দিদির ট্রান্সলেশনটা হয়েছে কিনা দেখে দিন তো, দিদি বললে আপনাকে দেখাতে। সেটা হাতে নিয়ে দেখলাম, বেশ গোটা গোটা মুক্তর ছাঁদের লেখাটা বটে, কিন্তু ট্রান্সলেশনটা বিশেষ উঁচু দরের নয়। কাজেই যখন বিনা বললে, ধরুন কুড়ি নম্বর আছে, কত নম্বর দেবেন আপনি? তখন একটু আমতা আমতা করে বললাম, নম্বর তা এই ধরো, অবশ্যই বাংলাটা খুব শক্ত, তা ধরো এই চার কি পাঁচ দিতে পারি। মোটে তবেই হয়েছে দিদি, তাহলে এবারে ইংরেজিতে ফেল, ফেল টু ফেল টু। কথাটা শেষ করে এই সে মুখে হাতখানা চাপা দিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি একটু অপ্রতিভ হয়ে বললাম, না না ফেল কেন হবেন, আর একটা সোজা দেখে করলেই, এটা বেজায় শক্ত কি না? বিকেলে এসে বিনা বললে, দিদি বলে দিলে আপনাকে রোজ রোজ তার ট্রান্সলেশন দেখে দিতে হবে, পারবেন তো? আরে খুব খুব, নিয়ে শোনা কাল থেকে, কেন দেখে দেব না। সেদিন থেকে আমার কাজ হলো রোজ রোজ এক রাশ করে ইংরেজি ও বানানের ভুল সংশোধন করা।
বেশ হাতের লেখাটি কিন্তু। খাতার শেষে গোটা গোটা ছাঁদে আমার নেপথ্য পথবর্তিনী ছাত্রীটির নাম লেখা থাকে, প্রতিমা দেবী। কয়েকদিন খুব গুমোটের পর বিকেলের দিকে সেদিন খুব বৃষ্টি হলো। মুকিলবাবুর বাড়ির সামনে একটা বটগাছে নতুন পাতা গজিয়েছে। বারান্দাটাতে বসে সেদিকে চেয়ে আমি আমার দেশের বাড়ির কথা ভাবছিলাম। কতদিন যাইনি, কাজের খাতিরে বিদেশে বিদেশে বেড়াতে হয়। তবুও যখন নববর্ষা নামে বৃষ্টি সজল বাতাসে এখান থেকে 300 মাইল দূরের সেই গ্রামখানির ভিজে মাটির গন্ধ যেন ভাসিয়ে আনে, মনে হয় আমার ছোট ভাই অন্তু হয়তো এতক্ষণ আমাদের উঠোনের বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসিয়ে খেলা করছে। গোসাই কাকাদের বৈঠকখানাতে এতক্ষণ তাদের মজলিশ বসেছে। তখন মন বড় খারাপ হয়ে যায়, ইচ্ছা হয় চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে উঠি। উকিলবাবু কয়েকদিন রক্তাধিক্যের অসুখ হওয়ায় বাড়ির মধ্যেই ছিলেন, কাছাড়িও যাননি। তিনি ঝড় বৃষ্টি থামবার পর বারান্দাতে এসে আমার পাশে একটা আরামকেদারায় বসে নানা গল্প করতে লাগলেন। বেশ অমায়িক স্বভাবের ভদ্রলোকটি বললেন, হ্যাঁ, কদিন আপনার খোঁজ খবর করতে পারিনি, কোনো অসুবিধে হয়নি আপনার? হ্যাঁ, দেখুন, বিনা বলছিল আপনি প্রতিমার ট্রান্সলেশন রোজ দেখে দেন, কীরকম বুঝছেন, পাস টাস করবে? ইংরেজিটা তেমন জানে না, যদি কিছু না মনে করেন তবে আপনাকে একটু অনুরোধ করি, ওই মেয়েটিকে একটু করে দেখবেন আপনার সময় মতো। শুধু ইংরেজিটা দেখে দিলেই, ওর মাস্টার ছিল, হঠাৎ মা মারা যাওয়াতে বেচারি জানুয়ারি মাসে বাড়ি চলে গেল, আর এলো না। অবশ্যই যদি আপনার বলা বাহুল্য, আমাকে এ বিষয়ে রাজি করাতে তার যতটা বাক্য ব্যয় করার প্রয়োজন ছিল তিনি তার চেয়ে যেন একটু বেশি করলেন। তারপর দিন দুই কেটে গেল। প্রতিমা রোজ বিকেলে 9 দুপুরে খাতা নিয়ে এসে বসে, সঙ্গে থাকে বিনা, কোনো কোনো দিন সেও থাকে না। ধরনটি ওর ভারী মিষ্টি, অথচ ওর মধ্যে এমন একটা স্বাভাবিক গাম্ভীর্য আছে যা অবাধ পরিচয়ের পথে একটা সহজ ব্যবধানের সৃষ্টি করে। সেদিন প্রতিমা এসে সামনে চেয়ারখানাতে বসল। ট্রান্সলেশন দেবার পরে সে মুখ নিচু করে হেসে বললে, এ আমি পারবো না, এটা বদলে দিন। আমি বললাম, এমন আর শক্ত কি, করে দেখবে এখন সোজা। সে পুনরায় ঠিক সেইভাবে হেসে বললে, না আমি পারবো না, আপনি বদলে দিন। যে সুরে সে কথাটা বললে সেটি অতি শান্ত মৃদু হলেও মনে হলো এরপর আর তর্ক চলে না। বদলে দিলাম বটে, কিন্তু ভাবলাম মেয়েটি একটু একরোখা ধরনের। পড়াশোনা শেষ করে এই প্রতিমা খাতাপত্র উঠিয়ে নিয়ে চলে গেল। একটু পরে বিকেলের দিকে আবার খুব ঝড় বৃষ্টি নামল। এই অবস্থায় বাইরে বেড়াতে যাওয়া উচিত হবে না বুঝে চুপ করে বারান্দায় আরাম কেদারাটাতে বসে আছি। পেছনে দোর খোলার শব্দ হল। চেয়ে দেখি আগে বিনা, পেছনে প্রতিমা ঘরে ঢুকছে। প্রতিমার আগমন অনেকটা অপ্রত্যাশিত, কারণ এক পড়াশোনার সময়টি ছাড়া প্রতিমা অন্য কোনো সময় আমার এখানে আসেনি কখনো। বিনা ঘরে ঢুকেই বললে, কেমন বৃষ্টি নেমেছে মাস্টার মশাই? এসো এসো, ভিজতে ভিজতে এলে যে। দিদি বললে আপনি একলাটি বসে আছেন, তাই চল গিয়ে গল্প। প্রতিমা তার দিকে ভ্রুকুটি করে বললে, আমি? পূর্বেও কথাটা মনে হয়েছে, এখনো মনে হল প্রতিমা যে সুন্দরী, তার ব্লাউজের হাতার লাল সিল্কের পাড়ের সঙ্গে সুন্দর খাপ খাওয়া শুভ্র বাহু দুটির নিটোল গঠনের দিকে চেয়ে এ কথা মনে মনে অস্বীকার করতে পারলাম না। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত তার দুটি চোখ ও ভুরু দুটির এক বিশেষ ভঙ্গি, সেটা কি তা ঠিক মুখে বোঝানো যায় না, অথচ যে ধরনের সৌন্দর্যে মনের মধ্যে একটা অব্যক্ত অভাবের বেদনা সৃষ্টি করে, ওর মুখের সৌন্দর্যটা ঠিক সেই ধরনের।
প্রতিমা বললে, একলা বসে থাকতে আপনার খুব ভালো লাগে না? বসে বসে লেখেন বুঝি? ওহ, কি শক্ত লেখায় লিখেছেন। আচ্ছা, অত পার্সেন্টেজ, গ্রাফ, সেন্সাস রিপোর্ট কোথায় পেলেন? সব বুঝি আপনার মুখস্থ? মুখস্থ কি আর থাকে, ওসব লাইব্রেরিতে গিয়ে বই দেখে লেখা। অত মুখস্থ থাকলে একটা সচল ইয়ারবুক হয়ে উঠবো যে। আচ্ছা, আপনার দেশ কোথায়? অনেক দূর, বর্ধমান জেলায়। তোমার জিওগ্রাফি আছে ম্যাট্রিকে? প্রতিমা মৃদু হেসে বললে, জিওগ্রাফি না থাকলেও বর্ধমান জেলা জানি। বিনা বললে, আমাদের ক্লাসের জিওগ্রাফিতে বর্ধমান জেলার কথা আছে। আচ্ছা, আপনাদের দেশে খুব ধান হয় আর খুব কয়লার খনি আছে না মাস্টার? কয়লার খনি নেই এমন নয়, তবে একটু পশ্চিম ঘেঁষে। প্রতিমা বললে, কয়লার খনি দেখেছেন আপনি? আচ্ছা, ও কি করে হয়? কয়লার খনির উৎপত্তির কথা এসে পড়াতে স্বভাবতই অনেক কথা মনে পড়ল। পৃথিবীর আদিম জন্মকথা, নেবুলা, স্তর বিভাগ, বিভিন্ন যুগ বিভাগ, সূর্য, প্রাণীর জন্মের ইতিহাস, জীবাশ্ম, অধুনালপ্ত অতিকায় জীবদের বিবরণ ইত্যাদি। একদিকে প্রতিমার সৌন্দর্য, অন্যদিকে এইসব মহিমাময় বৈজ্ঞানিক রোমান্স। যেন একদিকে শাশ্বতী নারীর কমনীয়তা, অন্যদিকে পুরুষের বিশাল প্রসারতা ও উদার কল্পনার প্রতীক। প্রতিমা খুব মন দিয়ে শুনছিল এবং মাঝে মাঝে এ প্রশ্ন ও প্রশ্ন জিজ্ঞাসা করছিল। শেষ হয়ে গেলে বললে, আমি এসব কথা শুনিনি তো কোনোদিন, স্কুলে কেউ তো বলে না। ওরা চলে গেল। বাইরে গিয়ে এই প্রতিমা বিনার দিকে চেয়ে নিচু গলায় শাসনের সুরে বলছে কানে গেল, ওরকম মাস্টার মশাই বলছিলি কেন বিনা? ভারী খারাপ শোনাচ্ছিল কানে। উনি কি আমাদের মাইনে নিয়ে পড়ান? কয়েকদিন পরে হঠাৎ আমি কলকাতায় ফেরবার জরুরি তার পেলাম অফিস থেকে। পরদিন সকালে বিছানাপত্র বাঁধা ছাঁধা চলছে। বিনা এসে বললে, আপনারা যাওয়া হবে না, ব্যস্ত আপনি, ভরা অমাবস্যা মাথায় বুঝে বেরোতে আছে বাড়ি থেকে। দিদি বলে দিলে মাস্টার এই রমেন বাবুকে বারণ করে দিয়ায় কাল যাবেন, এখন খুলুন বিছানা, ধরব। সেদিন অমাবস্যা কাটবার কথা ছিল না, সুতরাং বিছানাপত্র আবার খুলতে হল। পরদিন সকালে এক কাণ্ড ঘটল। 10টার গাড়িতে আমি যাব, উকিলবাবুও আমার সঙ্গে যাবেন তার কি কাজে ফরিদপুরে। নারায়ণগঞ্জ থেকে এক স্টিমারেই আমরা যাব। সকালে দুজনে একসঙ্গে মাঝের বারান্দাতে খেতে বসেছি। হঠাৎ উকিলবাবু প্রতিমার ওপর রেগে উঠলেন। আজকের রান্নাবান্নার ভার তারই ওপর বুঝি উকিলবাবু দিয়েছিলেন। সে একটু বেলায় আরম্ভ করিয়েছে ঠাকুরকে দিয়ে। এই তুচ্ছ বিষয় নিয়ে, বিশেষ করে আমি সেখানে একজন বাইরের লোক, আমার সামনে মেয়েকে এমন রূঢ় ও অপ্রীতিকর কথাবার্তা বললেন যাতে করে আমি অত্যন্ত সংকোচ বোধ করলাম। আমার দিকে চেয়ে চেয়ে তিনি বলতে লাগলেন, দেখলেন রমেনবাবু, আজকালকার মেয়েদের, আমি ওকে কাল রাত থেকে বলছি সকালে আমরা যাব, সব যেন ঠিক থাকে, দেখছেন তো একবার কাণ্ডখানা। বলি এটা কি ঝোল নাকি এটা ছাই, এর নাম ঝোল? না, আমি সত্যি বলছি রমেনবাবু, আমি আজকালকার ওসব বিবি সাজা পছন্দ করি না একেবারেই। খুব হয়েছে, পড়াশুনোর আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। আমার সামনে এসব কথা হওয়াতে হয়তো নেপথ্য পথবর্তিনী প্রতিমা লজ্জায় অপমানে ভেঙে পড়তে চাইছিল, কেননা আমি সম্পূর্ণ বাইরের লোক। তিরস্কারের পর সে আর আমাদের সামনে পরিবেশন করতে বেরুল না। অত্যন্ত ভারী মন নিয়ে নিজের ঘরটিতে ফিরে এলাম। একটু পরেই বিনা চায়ের কাপে এক কাপ দুধ নিয়ে এসে বললে, দুধ মিছরি খেয়ে নিন। দুধ মিছরি কেন বলো দেখি? আমাদের বাড়িতে নিয়ম আছে, বাড়ি ছেড়ে কেউ কোথাও যাওয়ার সময় তাকে দুধ মিছরি খেতে হয়। ওপরের ঘরে বাবাকে দিয়ে এলাম, দিদি বলে দিলে রমেনবাবুকেও দিয়ে আয় বাইরের ঘরে।
গত তিন দিন প্রতিমার সঙ্গে আমার দেখা হয়নি, আজ এইমাত্র এই যা খাবার সময় দেখা হয়েছিল, তাও অতি অল্পক্ষণের জন্য। যাবার সময়ও দেখা হলো না, শুধু বিনা বিছানাপত্র গাড়িতে ওঠবার সময় কাছে কাছে ছিল। আমার মনে কয়েকদিন ধরে একটা সন্দেহ হয়েছিল, আমি জিজ্ঞাসা করলাম, বিনা, আচ্ছা একটা কথা বলি, তোমার মাকে তো দেখতে পাইনি কোনো দিন, তিনি? আমার মা এক মাস হলো মামার বাড়ি গিয়েছেন, ছোট মামার বিয়েতে, এই বুধবার আসবেন। আর দিদির মা নেই, দিদির ছেলেবেলাতেই। প্রতিমা তোমার আপন বোন না? বিনা ঘাড় নেড়ে হেসে বললে, বারে, একদিন আছেন তাও জানেন না বুঝি, আপনার মন থাকে কোথায়? একদিন তো আপনার সামনে এ নিয়ে কথা হয়ে গেছে। কবে পূর্বে এ কথা উত্থাপিত হয়েছিল মনে না হলেও, এতদিনের একটা খটকা আমার কাছে আজ পরিষ্কার হয়ে গেল। তাই বিনা ও প্রতিমার মুখের গড়নে এতখানি তফাৎ। কথাটা অনেকবার মনে হলেও ঠিক কিছু ধারণা করতে পারিনি এতদিন। অত্যন্ত অন্যমনস্কভাবে উকিলবাবুর সঙ্গে তাঁর গাড়িতে উঠে বসলাম। আজ কয়েকদিনের তো জানাশোনা, কিন্তু চলে যাবার সময় মনে হতে লাগল, প্রথম এসে এই অপরিচিত লোহার গেটের মধ্যে যখন আমার ঠিকা গাড়ি ঢুকেছিল, সেদিন আজ অনেক দূর পেছনে পড়ে গিয়েছে। আজ এই বাড়ির প্রতি জিনিসটা, ওই পাতাবাহারের গাছটা, বাইরের উঠোনের ওই পুরনো ইদারাটা, সব যেন হঠাৎ বড় প্রিয় হয়ে উঠেছে। যেন নির্হারা বিহঙ্গ নিঃসীম শূন্যে মুক্তপক্ষে উড়তে উড়তে কোথায় নিড়ে সন্ধান পেয়েছিল, যে নিড়ে তার কোনো দাবি দাওয়া নেই, শুধু মনের মধ্যেকার একটা অনির্দিষ্ট নির্ভরতার ভাবে সেই মিথ্যা অধিকারের কথাটা স্মরণ করিয়ে দিত মাত্র। তাই আজ ছেড়ে যাবার বাস্তবতার সঙ্গে দ্বন্দ্বে তার নিজের কাছে পরিস্ফুট হয়ে উঠেছে যে সে অধিকারের বার্তাটা কতটা অসঙ্গত ও ভিত্তিশূন্য। দেশে ফিরে অল্প কিছুদিন থাকবার পরেই কয়েক মাস একরকম কেটে গেল। পূজার পরে কার্তিক মাসের প্রথমে হঠাৎ অফিসের হুকুম হলো আবার ঢাকা যাবার। এবার যখন গোয়ালন্দ থেকে স্টিমারে উঠলাম, তখন আগেকার মতো ভিড় ছিল না, পদ্মাবক্ষ শান্ত স্থির, চড়ে চড়ে কাশের বন ঘন সবুজ, আকাশের রং তিসির ফুলের মতো নীল। নারায়ণগঞ্জ পর্যন্ত ভারী আরামে কাটল। ঢাকায় নেমে কিন্তু বিনাদের ওখানে না গিয়ে ডাকবাংলো হয়ে উঠলাম। নানা কারণে এবার বিনাদের বাড়িতে উঠতে পারা গেল না। বারবার অনাহূতভাবে তাদের ওখানে গিয়ে উঠলে তারাই বা কি মনে করবে, হয়তো এবার আমার সেখানে যাওয়াটা তারা পছন্দ নাও করতে পারে। তার চেয়ে বরং নিজের কাজকর্ম সেরে এমনি একদিন তাদের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে দেখাশোনা করে আসা যাবে। এখন আবার জ্যোৎস্নাপক্ষ ঘুরে এলো। ডাকবাংলোর কম্পাউন্ডের হাসনাঝোপের মিঠা মৃদু সৌরভ ভরা ঝিরঝিরে বাতাসে বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথাই মনে ওঠে। একবার মনে হচ্ছিল এই অপরিচিত ঢাকা শহরটিতে এমন কেউ আমার আপনার জন আছে যে যদি সে জানতো আমি ঢাকাতে এসেছি এবং লক্ষ্মী ছাড়ার মতো ডাকবাংলোয় উঠে দাড়িওয়ালা বাবুরচির শিরাবহুল হাতের ডাল ভাত আর শুরু আহার করছি, তো মনে মনে ভারী দুঃখিত হবে। কারণ আমি জানি আমার আহারের কিছুমাত্র অনিয়ম হলে তার সহ্য হয়নি, নানা অনুযোগ করে ঠিক সময় খেতে বাধ্য করেছে। কিসে আমার স্বাচ্ছন্দ্য বাড়ে তার জন্যে অলক্ষে কত চেষ্টা ছিল তার। এক একবার মনে হচ্ছিল এসব চিন্তার সার্থকতা কি, অতিথির প্রতি সৌজন্যকে অন্য কিছু বলে মনে করবার অধিকারী বা আমায় কে দিয়েছে। দিন পনেরো ঢাকায় কেটে গেলেও বিনাদের বাড়ির রাস্তা পর্যন্ত মাড়ালাম না ইচ্ছে করি, কিন্তু শেষ পর্যন্ত শুধু ভারতমাতা ব্যাংকের শেয়ার বিক্রি এবং কালু ঝমঝম তোপের পুরাতত্ত্ব আলোচনা করে সময় কাটানো অসম্ভব এবং একঘেয়ে হয়ে উঠল। একদিন বিকেলের দিকে ওদের বাড়িতে ছড়ি হাতে নিশ্চিন্ত মনে বেড়াতে গেলাম।
যেন এই পথ দিয়ে এই কাজের খাতিরে যেতে যেতে একবার দেখতে আসা গেল কে কেমন আছে। গেটের মধ্যে ঢুকে চোখে পড়ল বাড়ির ওপরের ঘরের সব জানলা বন্ধ। উকিলবাবুর অফিস ঘরের সামনে রামধনিয়া বেয়ারাও টুলের ওপর বসে নেই। বাইরে কোথাও কি করা যায় বা কাকে ডাকবো ভাবছি, এমন সময় উকিলবাবুর পুরনো খানসামা ছোকু বাজার থেকে কে কিনে নিয়ে গেট দিয়ে বাড়ি ঢুকেই আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। বাবু আপনি? হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই বাবু কোথায়? আপনি শোনেননি, জানেন না কিছু? পরে সে একে একে যা বলে গেল তা সংক্ষেপে এই যে গত ভাদ্র মাসে উকিলবাবু রক্তাধিক্য রোগে হঠাৎ হার্টফেল করে মারা যান, তার উপর বিপদ বড় দিদিমণি পরীক্ষায় ফেল হন এবং তারপরেই তার মাথা খারাপের মতো হয়ে গিয়েছে। তিনি আছেন তার মামার বাড়ি। বিনাকে নিয়ে তার মা নিজের বাপের বাড়ি চলে গিয়েছেন এবং সেইখানেই আছেন। বর্তমানে এ বাড়িতে রঘু মিশির দারোয়ান আর সে ছাড়া কেউ থাকে না, অন্য চাকর বাকরের জবাব হয়ে গিয়েছে। ডাকবাংলোয় ফিরে সেদিন কোনো কাজে মন গেল না। প্রতিমার কথা ভেবে আমার মন করুণায় পূর্ণ হয়ে গেল। ডাকবাংলোর নির্জন বারান্দার অন্ধকারটাও যেন অশ্রুসজল হয়ে উঠল ওর নানা ছোটোখাটো কথাবার্তার স্মৃতিতে। পরদিন সকালে আমি হঠাৎ আবিষ্কার করলাম যে ব্যাংকের শেয়ার বিক্রির কাজটা যে পরিমাণে হওয়া উচিত ছিল তা হয়নি। সকাল সন্ধ্যায় সব সময় মহা উৎসাহে ঘুরে ঘুরে অফিসের কাজ করে বেড়াই আর কলকাতার অফিসে বড় বড় রিপোর্ট পাঠাই। দিন পাঁচেক পরে সেদিন সকালে স্নান করে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় ডাকবাংলোর বেয়ারা বললে, আপকো পাস এক আদমি আনে মাংতা হ্যায়। একটু পরেই দেখি উকিলবাবুর বাসার ছোকু খানসামা বেয়ারার সঙ্গে ঘরে ঢুকছে। আমি আগ্রহের সুরে বললাম, কি মনে করে? ছোকু বললে, পরশু ছোট দিদিমণি বাড়ি এসেছেন মার সঙ্গে, আপনি বাসায় গিয়েছিলেন শুনে আমায় বলে দিলেন, ডাকবাংলোয় গিয়ে দেখে আয় তিনি আছেন কি না, থাকলে আমাদের বাড়ি অবশ্যই করে একবার আসতে বলে আয় আমার নাম করে, আজই বিকেলে যেতে বলে দিয়েছেন। আমি তাকে বলে দিলাম অফিসের কাজ সেরে বিকেলের দিকে আমি নিশ্চয়ই যাব। বিকেলে যখন বিনাদের বাড়ি গেলাম তখন সন্ধ্যা হবার খুব বেশি দেরি ছিল না। রাস্তার ধারে ধারে আলো দিয়েছে, মোড়ে মোড়ে ফেরিওয়ালা চাই গরম গরম বাখারখানি বলে হেঁকে যাচ্ছে। ওদের বাড়ি পৌঁছে বাড়ির মধ্যে খবর পাঠালাম। একটু পরে বিনা এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে মৃদু স্বরে জিজ্ঞাসা করলে, আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, একরকম মন্দ নয়। তোমরা, তোমাদের সব? বিনার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। কথাটা জিজ্ঞাসা না করাই বোধহয় উচিত ছিল। সান্ত্বনাসূচক গোটা কতক মামুলি কথা বলে আনাড়ির মতো বসে রইলাম। কিন্তু ওই জন্যেই আমি বিনাকে ভারী পছন্দ করি। এত অল্পক্ষণের মধ্যে সে নিজের দুর্বলতাটুকু সামলে নিলে যে আমি তাকে মনে মনে সাধারণ মেয়েদের চেয়ে অনেক উচ্চ আসনে স্থান না দিয়ে পারলাম না। চোখ মুছে নিয়ে বললে, আপনি এসে উঠেছেন কোথায়? ডাকবাংলোয়? আচ্ছা, এবার তো আমরা এসেছি, জিনিসপত্র নিয়ে এখানে চলে আসুন কাল সকালেই। বিনা কথাটা এমন হুকুমের সুরে বললে যে হঠাৎ তার প্রতিবাদ করা সম্ভবপর নয়। অন্য কথা তুলে সেটা চাপা দেবার জন্য নানা অনাবশ্যকীয় কথা ওঠালাম, যেন প্রধানত সেইগুলো জানবার আগ্রহেই আমি এতটা পথ হেঁটে এসেছি। শেষে বললাম, প্রতিমা কোথায়? এ প্রশ্নটা অনেকবার মুখে এলেও এতক্ষণের মধ্যে কি জানি কেন একবারও মুখ ফুটে জিজ্ঞাসা করে উঠতে পারিনি। বিনা বললে, দিদি এখনো সারেনি, বড় মামাবাবু সঙ্গে করে চুনার নিয়ে গেছেন, সেখানেই আছে। কেবল আপন মনে বসে বসে কি ভাবে, এছাড়া তার আর কোনো খারাপ লক্ষণ নেই,
কিন্তু খায় না, দায় না, শুতেও চায় না, বেড়াতে যেতেও চায় না, কেবল দিন রাত বসে বসে কি ভাবছে, ওই তার রোগ। পরীক্ষায় পাশ না করেই বোধহয় এমন হয়ে। শুধু পরীক্ষায় পাশ নয়, সে অনেক কথা আপনাকে বলতে আর কি, আপনি ঘরের লোক। দিদি পরীক্ষা দেওয়ার পর বাবা তার এক সম্বন্ধ ঠিক করলেন, চাটগাঁয়ের উকিল, হাতে পয়সা আছে, কিন্তু তেজপক্ষের বর, বয়স 40-এর ওপর। দিদি সব শুনেছিল কিন্তু কিছু বলেনি, মা কত বোঝালেন, কিন্তু বাবার ইদানিং কেমন হয়েছিল জানি নে, দিদিকে একেবারে যেন বিষ নজরে দেখতেন। দিদি শেষে রাগে পড়ে খবরের কাগজ দেখে কোথাকার স্কুলে মাস্টারির দরখাস্ত করে, চাকরিও পায়, কিন্তু বাবার হাতে তাদের চিঠি এসে পড়ে। তারপর সে কি অপমান আর কি কাণ্ড, তারপরই পরীক্ষায় ফেল হলো, সে আবার আরেক কাণ্ড। বাবা হঠাৎ মারা না গেলে এ বিয়ে ঠিকই হতো। এইসব গোলমালে দিদি কেমন যেন হয়ে গেল, চিরকালই সে ভারী অভিমানী, দিদির কোনো দোষ ছিল না, সে যে মাস্টারির দরখাস্ত করেছিল সে শুধু অপমানের জ্বালায় জ্বলে আর থাকতে না পেরে। তারপর বিনা আমায় বসতে বলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেল এবং কিছুক্ষণ পরে পুরনো দিনের মতো নিজের হাতে চা ও ঝিয়ের হাতে জলখাবারের রেকাবি আর জলের গ্লাস নিয়ে ঘরের টেবিলে রেখে বললে, আসুন দেখি, খেয়ে দেখুন তো চাটা, তবে কি আর আপনার ডাকবাংলোর বাবুর্চির মতো হয়েছে। বিনা আগেকার চেয়েও সুশ্রী ও মাথায় বড় হয়ে উঠেছে, তবে ওর ধরনগুলো ঠিক আছে, একটুও বদলায়নি, বেশ লাগে ওকে। উঠবার সময় বিনা বললে, কিন্তু আপনি কাল সকালেই আসবেন তো, আমি মাকে বলেছি, আপনি না এলে ভারী রাগ করব, কিন্তু বলে দিচ্ছি কাল রঘু মিশিরকে সকালে ডাক বাংলায় পাঠিয়ে দেব। এখন আমি তাকে বুঝিয়ে বললাম এবারকার অফিসের কাজ শেষ হয়ে এসেছে, বেশি দিন আর ঢাকায় থাকতে হবে না, অল্প দিনের মধ্যেই কলকাতায় যেতে হবে, বরং এর পর যখন আসব ইত্যাদি। বিনা কিন্তু কিছুতেই শুনল না, তার মনেও বেশি কষ্ট দিতে পারলাম না, রাজি হয়ে বললাম, আচ্ছা তাই হবে, তবে একটু দেরি হয়ে যাবে হয়তো, এই বেলা 9টার মধ্যেই আসব। বিনা খুব খুশি হয়ে বললে, আপনার সেই ঘরটাতেই থাকবেন, সকালেই 8টার আগে আমি রঘু মিশিরকে পাঠিয়ে দেব। চলে আসবার সময় আবার ডেকে বললে, সকালে চা খেয়ে আসবেন না যেন, এখানে এসে খাবেন। ডাকবাংলোয় ফেরবার পথে সেদিন একটা সত্য আমার কাছে বেশ পরিস্ফুট হয়ে উঠল, হঠাৎ বিনারা আমার বড় আপন হয়ে উঠেছে। এত অল্প দিনে যে উপকরণে গাঁথুনি পাকা ও শক্ত হয়ে ওঠে, ওদের দিক থেকে অন্তত তার কোনো কার্পণ্য হতে ছিল না। মানুষের সঙ্গে মানুষের এরকম সহজ সম্পর্ক, আদান প্রদান যে জীবনের কত বড় সম্পদ, তা অনেক স্থলে আমরা বুঝি না বলেই সকল সম্বন্ধকে ছোট করে দেখতে শিখি। মেয়েরা এটা কেমন সুন্দরভাবে পারে, ওদের চরিত্রগত সেবা প্রবৃত্তি ও মুগ্ধ মনের সৌন্দর্য জগৎকে যে কত দিক থেকে মঙ্গল ও কল্যাণে ভরে রেখেছে, তার বাস্তবতা সেদিন নির্জন ডাকবাংলোর বারান্দাতে বসে মনে প্রাণে অনুভব করলাম। সব কথা বুঝিয়ে বলা যায় না, শুধু নক্ষত্রদল যখন অনন্ত অন্ধকারের মধ্যে কাঁপে, রাত্রি অপূর্ব রহস্যময় হয়, নৈশ পাখির ডাক দূর থেকে ভেসে আসে, মনের মধ্যের নাম না জানা উল্লাসে সেই সত্যটুকু নিজের কাছে পরিস্ফুট হয়ে ওঠে। ডাকবাংলোয় ফিরে দেখি আমার এক পুরনো বন্ধু আমার জন্য অপেক্ষা করছেন, তিনি ইন্স্যুরেন্সের দালাল, নারায়ণগঞ্জের কাজে এসেছেন এবং সেখানেই আছেন। তার নামে তার একটা মানি অর্ডার এসেছে, কিন্তু সেখানকার পোস্টমাস্টার তাকে চেনেন না, তাকে শনাক্ত করবারও কেউ সেখানে নেই বলে টাকা দিচ্ছেন না, এদিকে তার হাতেও একটা পয়সা নেই, এখন কি করা যায়। খুব ভোরে ট্রেনে বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জে রওনা হলাম,
যাবার সময় চৌকিদারকে বলে গেলাম কেউ এসে খোঁজ করলে বলবে যে জরুরি কাজে নারায়ণগঞ্জে চলে গিয়েছি, আজই ফিরব। নারায়ণগঞ্জে কাটল দিন দুই, মহা হাঙ্গামা। পোস্টমাস্টার আমাকেও চেনেন না, টাকাও কিছুতেই পাওয়া যায় না। দু একজন যাদের সঙ্গে পূর্বে পরিচয় ছিল তাঁরা টাকা কড়ির হাঙ্গামা শুনে পিছিয়ে গেলেন। অনেক কষ্টে শেষে কাজ মিটল। ডাকবাংলো ফিরেই অফিসের চিঠি পেলাম, বিশেষ দরকারে কুমিল্লা যেতে হবে। চিঠি এসে দুদিন পড়ে আছে, আগেই যাওয়া উচিত ছিল, বিলম্বে কার্যক্ষতি হওয়ার সম্ভাবনা। ডাকবাংলোর চাপরাশি বললে রঘু মিশির দুদিন এসে ফিরে গিয়েছে। এদিকে ট্রেনের সময় সংক্ষেপ, ফেরবার পথেই বিনার সঙ্গে দেখা করা ঠিক করলাম। কুমিল্লা থেকে যেতে হলো চাটগাঁ, সেখান থেকে স্টিমারে বরিশাল, সেখান থেকে কলকাতা। তারপরেই ফাল্গুন মাসে আমার ছোট বোনের বিবাহ উপলক্ষে এক মাসের ছুটি নিয়ে বাড়ি। ছোট বোনের বিবাহ শেষ হয়ে যাবার অল্প দিন পরেই মা পড়লেন অসুখে এবং মাসখানেক ভোগবার পর চৈত্র মাসের মাঝামাঝি সেরে উঠলেন। কিন্তু চেঞ্জে যাওয়ার দরকার হলো। অফিসে আরও এক মাস ছুটির দরখাস্ত করাতে তারা ছুটি তো দিলেই না, বরং লিখলে শীঘ্র কাজে যোগ না দিলে অন্য লোক বহাল হবে। চাকরিতে ইস্তফা দিয়ে এক লম্বা পত্র লিখলাম সেখানে। তাই এতদিন পরে ভেবে দেখি জীবনের গতি অপূর্ব অদ্ভুত। এর চেয়ে বড় রোমান্সের সন্ধান আর কেউ দিতে পারে না। বিনাকে যখন বলে আসি পরদিন সকালে তার ওখানে যাব, এমনকি তার মন প্রফুল্ল রাখবার জন্য তাকে কিসব বই পড়াবো তা পর্যন্ত ভাবতে ভাবতে এসেছিলাম। তখন কে জানতো বিনার সঙ্গে দেখা তো আর হবেই না, আমার ঢাকা যাওয়ার পথই একেবারে বন্ধ হয়ে যাবে। তারপর কয়েক বছর কেটে গেল, আইন পাশ করে আলিপুর কোর্টে বেরুতে আরম্ভ করলাম। বভগুরের জীবন ক্রমে পেছনে পড়ে গেল। মাত্র নির্জন অবসর মুহূর্তে বার লাইব্রেরি কক্ষের মক্কেলহীন দুপুরবেলায় মাঝে মাঝে সেই সব দিনের নানা কথা মনে পড়ে, তখন যেন স্বপ্নের মতো ঠেকে। এই সব স্মৃতিতে এই জীবন মধুময় হয়ে ওঠে। জীবনের কুঞ্জবনে এরাই গায়ক পাখি। ফুল ফলে সকাল দুপুরের সঙ্গে সুর মেলানো অনন্তমুখী সঙ্গীত এদেরই নিভৃত নিরান্তরাল থেকে শোনা যায়। বিবাহের অনুরোধে বাড়িতে তিষ্ঠন দেয়। জ্যাঠামশাই ভবানীপুরে কোথায় বিবাহের সম্বন্ধ ঠিক করে পাত্রী দেখে এসে খুব প্রশংসা করলেন। জ্যাঠাইমার অনুরোধে তাঁদের বাসা থেকে রওনা হয়ে বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে একদিন মেয়ে দেখতে গেলাম। বেলতলা রোডে একতলা ছোট বাড়ি, বাড়ির সামনে ছোট্ট একটু কম্পাউন্ড, গেটের উপরকার লোহার জালতিতে থোকা থোকা মাধবীলতা গুচ্ছ। আমরা গিয়ে বৈঠকখানায় বসবার অল্পক্ষণ পরেই মেয়েকে আনা হল। তার মুখের দিকে চেয়েই আমি চমকে উঠলাম। বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বার হল না। বিনা! কিন্তু এ কোন বিনা? চার বছর আগের সেই চঞ্চলা বালিকা নয়, অনিন্দ্য সুন্দরী সংযতা তরুণী। মেয়ের মামা পরিচয় দিলেন মেয়েটি বেথুনে ফার্স্ট ইয়ারে পড়ে, ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, পড়াশোনায় বেশ ভালো। বাপ ঢাকার উকিল ছিলেন, মারা গিয়েছেন। বিনা চোখ নিচু করেছিল, আমার দিকে চায়নি। সে বোধহয় জানেও না যে আমি পাত্র। বাড়ির বার হয়ে এসে বন্ধুরা আমাকে ভাগ্যবান বললেন, ওরকম পাত্রী অদৃষ্টে জোটা ইত্যাদি। কাউকে কোনো কথা বললাম না। শুভ দৃষ্টির সময় কাপড় ঢাকা দিয়ে দেওয়া হলো না, এমনি দুজনে দুজনের দিকে চেয়ে দেখলাম। বিনার মুখের অবস্থা ফটোগ্রাফ নেবার যোগ্য হয়েছিল। অনেক রাত্রে বাসরে এসে শাসনের সুরে বললে, আপনি তো আচ্ছা, তলে তলে বুঝে এইসব কো মতলব ছিল? আমি উত্তর দিলাম, আমি বুঝি জানি, মেয়ে দেখবার দিন তো আমি জানলাম, আগে জানতে পারলে তুমি বোধহয় এতে রাজি হতে না? না, বিনা রাগে ঘাড় দুলিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে, আমার দিকে না চেয়েই বললে, কোথায় ছিলেন এতদিন নিরুদ্দেশ হয়ে?
আর এলেন না কেন সেবার? সংক্ষেপে কৈফিয়ত দেবার পর আগ্রহের সুরে জিজ্ঞাসা করলাম, প্রতিমাকে দেখছি না, সে কি এখানে আসেনি আজ? এবার বিনা আমার মুখের দিকে চাইলে, চেয়ে চুপ করে রইল। তারপর সংযত সুরে বললে, জানেন না দিদি, সেবারেই মাঘ মাসে মারা যায়, মাথা তার ভালো হয়নি। আপনার নাম বড় করত আমার কাছে, কতদিন বলেছে,